শোনো মাঝি ভাই, আর বিলম্ব আমরা করবো না, এই মুহূর্তে ছুড়ে যাবো আমি আমার শঙ্কপুরে। তাই সুশীলা আমায় পত্র পাঠিয়েছিল, সেই সুশীলার সঙ্গে নয় অন্যায় ব্যবহার হয়েছে, তাই আমার বাণিজ্য করা সমর্পণ হয়েছে, আর আমি বাণিজ্য করব না, এই মুহূর্তে ছুড়ে যাবো নিজের রাজ্যে। তাই তো বলি মাঝি ভাই, তোমরা কি ডিঙা সাজিয়েছ? সাজিয়েছি গো বাবু। তাহলে চলো সেই ডিঙার উপরে আমি যাবো, সে সারি গান মনের আনন্দে যাবো আমরা আমার রাজ্যে শঙ্করপুরে। বেশ বাবু বেশ, কথাই মাঝি ভাই, দেহ পালো তুলে চলে এবার নিজের দেশে ফিরে যাই গো। ও মাঝি ভাই পাল ধরো আর ছুটে চলো, পাল তুইলা দেরে নৌকা হালি ধইরা দে, পাল তুইলা দেরে নৌকা হালি ধইরা দে, ভেসে আছে, দেখো তো মাঝি ভাই দেখো তো। তাই তো বলি মাঝি ভাই, আর বিলম্ব করো না, আমাদের রিডিংয়ে একটু এগিয়ে চলো, ওই কিসের আলোর ছটা সে আমাদের এদিকে ভেসে আছে। বেশ বাবু বেশ, তোমার কথা মতো চলতে যাবো। বেশ চলো মাঝি ভাই চলো। একটি বারে তুমি যেয়ে দেখো, কতবার তোমায় ডাক দিই তুমি আমায় একবারও সাড়া দাও না, এই সাগরের বক্ষে তুমি আর আমি ছাড়া যে আর কেউ নেই, কেউ নেই আমার আপন জন। যা আমি মায়ের ভুবনে সুখ পেয়েছি তা তোমার ভুবনে পাইনি কেন জানো? তুমি আমায় সুখ দিতে পারোনি, পারতে কেন? তুমি যে আমায় বাসর ঘরে চলে গেলে ছেড়ে,
তাই তুমি আমায় সুখ দিতে পারোনি। বলি মাঝি ভাই, বাবু গো এই তো ডিঙা ছিনিয়ে এসেছি, তাই তো মনে হচ্ছে কিশোর আলোর ছোট হচ্ছে, আমি তাদের ডাক দিই না কেন? বেশ বাবু, কে গো? কে হে বিদেশি? মাঝি ভাই, আজ আমায় কেন ডাক দিচ্ছ? এটি তো হচ্ছে কোনো নারীর কণ্ঠেশ্বর, কিন্তু যদি কোনো নারী হয় তাহলে অকুল সাগরে কি করবে? না, আমার তো বিশ্বাস হয় না, আমি আরেকবার ডাক দিই। কে গো? কে হে বিদেশি, কেন আমায় ডাক দিচ্ছ? সত্যি তো, সে তো নারী। বলি তুমি কে গো? আমি যে জনম দুঃখিনী বাবা। জনম দুঃখিনী? হ্যাঁ, কিন্তু বলতে পারো আজ এই সাগর বক্ষে তুমি কি করছো? বাসর ঘরে প্রাণপতিকে হারিয়েছি, তাই পতি বাবার লালসাই অকুল সাগরে ভেসেছি, আর ভেসে যাব দেবতা নগরে। ও, নিজের প্রাণপতিকে হারিয়েছো এই বাসর ঘরে, তাই আজ নিজের স্বামীর আশায় প্রাণদানের ছুটে ছুটে চলে যাচ্ছ এই অকুল সাগরে। বলি মা গো, একটি কথা বলবো, কোনোদিনও কর্ণেও শুনিনি, কোনোদিনও নিজ নয়নে দেখেনি, যে মানুষ একটিবার প্রাণে মারা যায় সে কখনো প্রাণদানে ফিরিয়ে পায়। কথাই বলেছে সাবিত্রী, এমন সতী ছিল, সে যমের সঙ্গে যুদ্ধ করে রণ করে দিয়ে তার সতীত্বর বলে তার স্বামীকে ফিরিয়ে পেয়েছিল। আমি যদি সতীর গর্ভে জন্ম হয়ে থাকে আমার, আমি কেন পারব না? আর পারতে তো আমাকে হবে। শোনো, তোমায় একটি কথা বলবো, বলো। তুমি যদি কিছু মনে যদি না করো তাহলে তোমায় আমি বলি, বলো। শোনো মা, তোমার স্বামীকে আমাদের হস্তে তুলে দাও, তোমার স্বামীকে সৎকার্য করে আমার ঘরে নিয়ে যাব। তা হই না, তুমি যদি হাসি মুখে আমার প্রাণটুকু চাও আমি দিয়ে দেব, কিন্তু আমার সে সম্বলটুকু তোমায় আমি দিতে পারবো না বাবা। এ কি বললে? হ্যাঁ, তোমার স্বামীকে আমার হস্তে তুলে দেবে না? না। বলি মা গো, ও কন্যা কি শেরলা, কি ভাসো সাগর জলে, ঈশন শন ওহে কন্যা বলি যে তোমারে, আজ তোমায় আমি পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমার স্বামীর প্রতি কত ভালোবাসা, কিন্তু আজ আমরা বাণিজ্য করে ফিরে আসছি নিজের রাজ্যে, কিন্তু তোমার বাড়ি কোথায়, কে তোমার মাতা পিতা, কোথায় তোমার শ্বশুরালয়, দেবে মোর আত্মপরিচয়? এই মাত্র আমি নিজের আত্মপরিচয় দেব। বেশ, ও কি ও আর
পিতা বাচস্পতি সৌদাগর, মায়ের নামটি মেনকা সুন্দরী, আর আমার নাম রেখেছি বিহুলা নাচুনি। নানা রকম অলঙ্কারে বিয়ে দিয়েছিল চম্পানি ভুবনে। চম্পলা ভুবনে? হ্যাঁ বলি মাঝি ভাই। বাবু গো, তার শ্বশুরালয় বলে চম্পলা নগরে। কিন্তু বলি মা গো, একটি কথা বলবো। হ্যাঁ, তোমার শ্বশুরের নাম কি, তোমার শাশুড়ির নাম কি? সে তো গুরুজন, তার নাম মুখে নিতে পারবো না, আকার ইঙ্গিতে বললে বুঝতে পারবে তো? অবশ্যই। সূর্য নয় চাঁদ। আর বাণিজ্যে কি করতে যাই? সদাগর দুইটি অলঙ্কার যোগ করু। চাঁদি সদাগর তাহলে তোমার শাশুড়ির নাম কি? তোমার শ্বশুরের নাম বললে চন্দ্রপতি সদাগর, তোমার শাশুড়ির নাম বলে সনকা, কিন্তু আরেকটি পরিচয় জানতে চাই। ওই যে তোমার কোলে রয়েছে মৃত্যু স্বামী, তার নাম কি? বিশ, তাই হবে মায়ের কোলে উমাই ছিলে, তার হস্তে কি বাবরে নারায়ণী পাপি। আরো যুক্ত করো কি, কিছু যুক্ত করলে আমার স্বামী দেবতার নাম বের হবে। বলি মাঝি ভাই, বালা, লক্ষ্মী, ইন্দ্র, মানে তিনটিকে এক যোগ করলে বালা লক্ষ্মী ইন্দর। এই তো এইবার পেয়েছি অতি সোর, এই বুকের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলে আমার সেই দিন সুশীল পাত্র দিয়ে পাঠিয়েছিল, সেদিন থেকে এই বুকি আমার আগুন জ্বলে। এইবার সুবর্ণ সুযোগ পেয়েছি, আমিও ছেড়ে দেব না, তাই আর বিলম্ব না করে
এই মুহূর্তে আমার সুশীলার প্রতিশোধ নেব। আর বিলম্ব করবি না, এই মুহূর্তে তার ভেলাকে ঘিরে কর, কখনো যেতে দেবে না। এত অত হাসছি কেন? তখন থেকে মা মা বলে করছিল, এবার আমার ওই সুন্দরী, এসো সুন্দরী এসো, আমার এই পাপিত হৃদয় তুমি জুড়িয়ে দাও। কিন্তু তুমি কে? আত্মপরিচয় নেবে? কেন এমন কুকথা বলছো আমায়? কেন কুকথা বলেছি? যেই তোমার কোলে কুলঙ্গার স্বামী রয়েছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার ভাগ্নে। আমি হচ্ছি নারায়ণদানী, সেই দিন তোর স্বামী কুলঙ্গারি মোর স্বামী সুশীলাকে করেছিল এই অন্যায় কথা, সেই দিন থেকে এই বুকের মধ্যে আমার দাউ দাউ করে আগুন জ্বলে। এসো সুন্দরী এসো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম জপি নারায়ণ, মামা শ্বশুরের সঙ্গে হলো দর্শন। মামা আপনার জন্য আমার শতকোটি কখনো নয়। কেন আপনি? মামা নয়, স্বামী বলে আমায় মার্জনা দাও, আর তুমি আমার ডিঙার উপরে এসো, আমি তোমার নিয়ে যাব আমার আশপাশে। ধরবীর মামা আমার ভুল হয়েছে, সে মাকি চলে গেছে।
আমাকে নিয়ে যাবে তার কাছে? না, আবার দ্বিতীয়কে তাড়ো না মাঝি ভাই। আচ্ছা আসো। মা গো, মা কি হয়েছে মামা? আজি তোমাকে আমি কত অন্যায় কথা বলেছি, তাই তো আজ আমি দৃষ্টি হারিয়ে ফেলেছি, হয়তো কিছুই দেখতে পাই না। বলি মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও গো মা, আমায় তুমি ক্ষমা করে দাও। এই পাপিত হৃদয় নিয়ে আপনি আমার কাছে আসবেন না মামা, কেননা আপনি একটি পাপী, চাই না আপনার মুখমণ্ডল দর্শন করতে। মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও না। ওলি ও গো যখন নিজের ভুল আপনি নিজেই বুঝতে পেরেছেন, তবে মামা বলো আমি কেন? আমি তো সামান্য মানবী, স্বর্গের দেবতা আপনাকে ক্ষমা করে দিবে, আপনি আমাকে কথা আপনাকে কথা দিতে হবে। তুমি যা বলবি আমি তাই অক্ষরে অক্ষরে বারণ করব। তুমি শুধু আমায় একটিবার বলো। তুমি শ্রবণ করেন মামা, যে দেবীর কৃপাতে আমি ভেসে যাচ্ছি সেই দেবীর নাম নিয়ে তিনবার পবিত্র গঙ্গার জল দিয়ে আপনার নয়নখানাকে ধুয়ে ফেলেন, অবশ্যই আপনার নয়ন দৃষ্টি ফিরে আসবে। কিন্তু সেই দেবীর নাম কি? দেবী মা মনসা। বা বেশ, এই মুহূর্তে আমি মাঝি ভাই তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি সেই দেবীর নাম স্মরণ করে এই গঙ্গা জলে আমি স্নান করছি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা। সত্যি আজ আমি নয়ন দৃষ্টি ফিরিয়ে পেলাম। তুমি বাবা বলো, আপনার কাছে একটি বিনতি, কি? যে কোনো নারীকে দেখলে এই কুব্যবহার করবেন না। তবে দু হস্ত তুলে আশীর্বাদ করুন, আর বিলম্ব নই, আমি ভেসে যাবো সেই দেব তানগুন। বেশ, আমি তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করলাম যে আশাতে তুমি ছুটি চলে যাচ্ছ ওই দেব তানগরে, তোমার আশা যেন পূর্ণ হয়। বিদায় মামা, বিদায়। বলি মাঝি ভাই, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আবার ডিঙা ছেড়ে দাও, চলো আমরা সঙ্গ পুরে। বেশ, চলো।